Allah tabaraka taala dorbare lan ko budi shukriya je Allah tabaraka taala je jamanar moddhe manush gunar ka protijogitar sathe kore emon ekta jamanar bhitore Allah rabbul alamin uporito howar poreo somogro prokar gunar kach theke biroto rekhe sundor ekta jannater bagane ভিতরে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ অনেকগুলো আমলের কথা বর্ণনা করেছেন রমজান মাস এমন একটা মাস যেটা হলো ইবাদতের সিজনের মাস কিসের মাস প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না যেমন আম কাঁঠাল প্রত্যেক মাসেই কি গাছে ধরে ধরে না তারপরে রমজান মাস হলো ইবাদতের সিজন রমজান মাস কি ইবাদতের সিজন এই মাসে অল্প অল্প আমল করলে অনেক বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন এই এই রমজান মাসে কেউ যদি তার চাকর চাকরানী বা তার অধীনস্থ যে সমস্ত লোকেরা আছে এদেরকে যদি এদের কাজের বোঝা হালকা করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো আমাদের জানতে হবে যদি জানি তাহলে কি মানা সঠিক হয়ে যাবে আল্লাহর নবী বলেন যে মান খাফফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাহু মিনান নার আমার অধীনস্থ আমার যে সমস্ত চাকর চাকরানী বা কর্মচারী আছে আমার অধীনে কাজকর্ম করে আমরা যদি তাদের কাজের বোঝা একটু হালকা করে দিই যেমন অনেক প্রতিষ্ঠানে অনেক মানুষ চাকরি করে এদের কাজের ডিউটি 8 ঘন্টা কয় ঘন্টা 8 ঘন্টা আর ওই মালিক যদি রমজান মাসের ইজ্জতের খাতিরে রমজান মাসের সম্মানের খাতিরে 2 ঘন্টা সময় কমায় দেয় কয় ঘন্টা 2 ঘন্টা তাহলে ঘন্টা এসে দাঁড়ালো 6 ঘন্টা কয় ঘন্টা 6 ঘন্টা রমজান মাসের ইজ্জতের খাতিরে কেউ যদি কাজের বোঝা একটু হালকা করে দেয় আল্লাহর নবী বলেন যে এই লোকটার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবং এই লোকটাকে যদি আরো কষ্ট লাগবে করে দেয় যেমন কাজ হালকা করে দিলো কাজের কষ্টটা একটু লাগবে হয়ে গেল একটু কমে গেল ঠিক তদ্রূপ ভাবে ওই লোকটা তো অভাবের কারণে কাজ করে কিসের কারণে অভাবের কারণে কাজ করে আল্লাহ নবী বলেন এই লোকটাকে যদি অন্য মাসের থেকে এই মজুরি হিসেবে 1000 টাকা বা 500 টাকা অর্থাৎ কিছু টাকা যদি বৃদ্ধি করে দেয় তাহলে তার অভাবের কষ্টটা দূর হয়ে গেল না অভাবের কষ্ট কি দূর হয়ে গেল এদিক দিয়েও যদি একটু হেল্প করে একটু সহযোগিতা করে তার জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারক তাআলা তার জন্য সবচেয়ে কঠিন মুসিবত হলো জাহান্নাম কঠিন মুসিবত কি জাহান্নাম এই জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ তাই আল্লাহ নবী বলেন মান খাফফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাহু মিনান নার তার জীবনের যৌবনের গুনাহ তো আমি মাফ করে দিব শুধু তাই করব না কিয়ামতের ময়দানে কঠিন যে তার মুসিবত সে শুধু দুনিয়ার ভিতরে তার অধীনস্থ চাকর চাকরানীদেরকে একটু কাজের বোঝা হালকা করে দিছে এবং তাকে একটু অর্থনৈতিক একটু বাড়াইয়া দিয়ে তার টাকার অবমনটন থেকে একটু মুক্তি দিয়েছে একটু সহযোগিতা করেছে দুনিয়াবি এতটুকু করার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ এই যে এই সমস্ত কথা যদি আমরা না জানি তাহলে আমল করতে পারবো আগে জানতে হবে আগে কি করতে হবে জানতে হবে আর